সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। আমরা আলোচনা করছিলাম পলিনোমিয়াল বা বহুপদী নিয়ে। আমরা টাইপ টু নিয়ে আলোচনা করছিলাম। টাইপ টু ছিল হচ্ছে আমাদের যদি কোনো একটা সমীকরণ দেওয়া থাকে, সেই সমীকরণের মূলের প্রকৃতি নিয়ে আমরা কীভাবে ম্যাথ করতে পারি সেগুলো আলোচনা করছিলাম। তো আজকে তারই ধারাবাহিকতায় সেই টাইপেরই আমরা একটা লং বড় একটা ম্যাথ দেখব আর কি। তো এই ম্যাথটা একটু লেন্দি, সো তোমরা সবাই আশা করি মনোযোগ দিবে, এবং মনোযোগ দিলে আশা করি পারফেক্টলি তোমরা বুঝতে পারবে। এবং এখানে যে প্রশ্নটা বলা আছে সেই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, প্রশ্নটা তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। আদারওয়াইজ তোমরা কিন্তু মাঝখানে পথে বা মানে ম্যাথ করতে করতে অনেক সময় হচ্ছে আমাদের ডিস্ট্রাকশন চলে আসতে পারে। সো সেই জন্য তোমার সবাই ইচ্ছে একটু 100% মনোযোগ দেওয়ার চেষ্টা করবে। ওকে, তো আমি শুরু করছি। আমাদের এখানে যে প্রশ্নটা বলা আছে যে ল্যামডায়ের মান কত হলে একটা সমীকরণ দেওয়া আছে, এটা অবশ্যই একটা দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাতি সমীকরণ। তো এই দ্বিঘাত সমীকরণের মূল দুটি সমান হয়, এটা হচ্ছে ফার্স্ট পার্ট আমাদের, যে ল্যামডায়ের উপর মানের উপর বেসিস করে আমাদের এই সমীকরণের মূলগুলো ডিপেন্ডেন্ট। এই জন্যই আমাদের এই টাইপটাকে বলা হচ্ছে কি যে মূলের প্রকৃতি, কারণ মূলের প্রকৃতি সাধারণত আমরা জানি হতে পারে মূলদ্বয় সমান, মূলদ্বয় অসমান, মূলদ্বয় কি বাস্তব কিনা, মূলদ্বয় কি মূলদ কিনা, এগুলো হচ্ছে আমাদের মূলের প্রকৃতি ডিফাইন করে। তো আমাদের এই ল্যামডায়ের মানের উপর ভিত্তি করে আমাদের এই সমীকরণের মূলদ্বয় কখন সমান হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এবং ল্যামডায়ের মান ল্যামডা ওয়ান এবং ল্যামডা টু হলে, দ্যাট মিন্স আমাদের যে ল্যামডায়ের মানটা আমরা পাবো এই সমীকরণটা সমাধান করে কিংবা যে কোনো ওয়েতে, তোমাদেরকে ল্যামডায়ের মানটা বের করতে হবে। তারপরে আমাদের দেখতে হবে যে ল্যামডার মানটা দুইটা হবে, সেই দুইটা মান হবে একটা ল্যামডা ওয়ান এবং একটা ল্যামডা টু, এটা আমাদের বের করতে হবে। যদি ল্যামডা ওয়ান এবং ল্যামডা টু হয় তাহলে এক্স এর সংশ্লিষ্ট মূলগুলি যদি এক্স ওয়ান এবং এক্স টু হয়, এক্স এর সংশ্লিষ্ট মূলগুলি বলতে বোঝাচ্ছে আমাদের যে এই দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণটা কার, এক্স এর নাকি ল্যামডা এর? অবশ্যই এই দ্বিঘাত সমীকরণটা হচ্ছে এক্স এর সমীকরণ। তাহলে এই দ্বিঘাত সমীকরণটা যদি এক্স এর সমীকরণ হয় তাহলে সেই সমীকরণ অনুসারে আমাদের হচ্ছে এক্স এর যে দুটা মূল থাকবে সেই দুটা মূল হবে একটা এক্স ওয়ান এবং অন্যটা হবে হচ্ছে এক্স টু। তাহলে এই এক্স ওয়ান এবং এক্স টু যদি এই এই দ্বিঘাত সমীকরণের মূল হয় তাহলে আমাদেরকে দেখাতে হবে এই প্রশ্নটা আগে বলতেছি আমি, ওই অর্থাৎ মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু যে সি বাই এ থাকবে, সেই সি বাই এ এর মানটা সি এ স্কোয়ারের সমান হবে। এবং আমরা যে এখান থেকে ল্যামডা এর মানটা বের করলাম ল্যামডা ওয়ান এবং ল্যামডা টু, সেই ল্যামডা ওয়ান এবং ল্যামডা টুকে যদি আমরা গুণ করি তাহলে তা এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সমান হবে। তো আশা করি আমরা এই প্রশ্নটা বুঝতে পারছি। তো এবার আমরা চলো সমাধানের দিকে আগাই। তাহলে যেহেতু আমাদের প্রথমে দেখতে পাচ্ছি এই যে সমীকরণটা, এই সমীকরণটা আদর্শ ফর্ম্যাটে নেই, তাই আমাদেরকে প্রথমে কী করতে হবে, এই সমীকরণটাকে আদর্শ ফর্ম্যাটে নিয়ে যেতে হবে। আদর্শ ফর্ম্যাট বলতে কি, ওই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, ওই ফর্ম্যাটে আমাদেরকে নিয়ে যেতে হবে। তো চলো নিয়ে যাই আমরা। আমাদের যে প্রদত্ত সমীকরণ দেওয়া আছে এখানে হচ্ছে আমরা একটু বজ্রগুণন করব। তো বজ্রগুণন করার মাধ্যমে আমরা এরকম একটা জিনিস পাই, ল্যামডা ইন্টু এক্স প্লাস সি ইন্টু এক্স মাইনাস সি ইকুয়াল টু টু এক্স ইন্টু এক্স মাইনাস সি প্লাস বি ইন্টু এক্স প্লাস সি। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হয়েছে, সেই জিনিসটা হচ্ছে যে এখানে কোনো একটা টার্ম হচ্ছে মাইনাস হবে, অর্থাৎ এক্স প্লাস ওয়া এক্স প্লাস সি এবং এক্স মাইনাস সি এর যে কোনো একটা জায়গায় হচ্ছে মাইনাস হবে। তো আমরা একটু বোঝার চেষ্টা করছি আসলে কোনটা মাইনাস ছিল প্রকৃতপক্ষে। যেহেতু এ এর সাথে রয়েছে এক্স মাইনাস সি, তার মানে এই টার্মটা হয়ে যাবে হচ্ছে এক্স মাইনাস সি, এবং বি এর সাথে যেহেতু এক্স প্লাস সি, তার মানে এক্স প্লাস সি টার্মটা ঠিক আছে। তার মানে আমি একটু কারেকশন করে দিচ্ছি। আর একটা সুখবর হচ্ছে তোমাদের জন্য যে আমাদের এই যে আমাদের যে অ্যানিমেটেড ক্লাসগুলো যেগুলো সেগুলো তো অনেক সময় দেখা যায় টাইপিং মিস্টেক হয়, তো এগুলো টাইপিং মিস্টেকগুলো অতি শীঘ্রই ঠিক করা হবে। এগুলো নিয়ে আমাদের 10 মিনিট স্কুলের টেকনিক্যাল সেক্টর কাজ করছে, তো অতি শীঘ্রই তোমরা এই কারেকশনগুলো পেয়ে যাবে এবং এই সম্পর্কিত নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে। তো আমি আপাতত এখানে ঠিক করে দিচ্ছি, এখানে যে এই বি এর নিচে যে টার্মটা এটা এক্স প্লাস সি হবে না, এটা হবে কি হচ্ছে, এটা হবে হচ্ছে কি আমাদের এক্স মাইনাস সি হবে। সো আমি এটাকে একটু মুছে দিচ্ছি, এখানে হবে হচ্ছে এক্স মাইনাস সি, সো সরি এখানে হবে হচ্ছে এক্স মাইনাস সি, এক্স মাইনাস সি। ওকে, সো আমাদের হচ্ছে এবার আমরা এখানেও আলটিমেটলি এটাকে এক্স মাইনাস সি করে দেবো, এখানে হচ্ছে এক্স মাইনাস সি হবে। তো পরবর্তীতে কিন্তু ঠিক আছে, পরবর্তীতে আমরা কী করলাম, জাস্ট আমরা আর গুণন করলাম। আর গুণন যদি আমরা করি তাহলে আমাদের যে সেকেন্ড যে লাইন সেরকম একটা সমীকরণ আমরা এখান থেকে পাবো। তো পরবর্তীতে আমি এটাকে নিয়ে কাজ করলে এ প্লাস সি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র যদি আমরা করি তাহলে এখান থেকে এস স্কোয়ার মাইনাস সি স্কোয়ার চলে আসলো। এবং পরবর্তীতে এখানে আমরা এ দিয়ে এবং বি দিয়ে জাস্ট গুণ করে দিয়েছি, জাস্ট আমাদের ক্যালকুলেশনটাকে একটু ইলঙ্গেট করবো আমরা। তো এরপরে আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে লিখবো, অর্থাৎ এক্স স্কোয়ারকে আলাদা আলাদা করে লিখবো, কনস্ট্যান্টগুলোকে আলাদা আলাদা করে লিখবো, এক্সগুলোকে আলাদা আলাদা করে লিখবো। তো যেই কাজটা আমরা এই লাইনে আমরা করলাম, করার পরে হচ্ছে এবার আমাদের যে এক্স স্কোয়ার দেন এক্স এবং দেন আমাদের কনস্ট্যান্ট এগুলোকে একটু আমরা আলাদা করবো। আমরা যদি এক্স স্কোয়ারকে এক পাশে নিয়ে আসি তাহলে এখানে আমাদের থাকে কি, আমাদের এখানে থাকে হচ্ছে টু এ প্লাস টু বি মাইনাস ল্যামডা ইন্টু এক্স স্কোয়ার, অর্থাৎ এই যে পুরো সহগটা সেটা হচ্ছে কার সহগ, এক্স স্কোয়ারের সহগ, এবং যেটাকে আমরা এ বলে ডিফাইন করি ইকুয়াল টু
আমরা ডান পাশে নিয়েছি এক্স এবং কনস্ট্যান্টটা, তার মানে এক্স এর সাথে আমাদের সহগটা রয়েছে টু ইন্টু বিসি মাইনাস এসি, তার মানে এই সহগটা হচ্ছে আমাদের বি এবং এটা হচ্ছে আমাদের সি। আমরা এটাকে এক নম্বর সমীকরণ ধরে নিলাম। আমরা হয়তো এটাকে হচ্ছে ইকুয়াল চিহ্নকে, ইকুয়াল চিহ্নের ডান দিকে যে টার্মগুলো এগুলোকে আমি বাম দিকে শিফট করে লিখতে পারতাম, সো দরকার নেই, যদি তুমি নাও লিখতে চাও তাহলে সমস্যা নেই, বাট তোমাদের কেয়ারফুল থাকতে হবে। আমাদের যে বি সহগটা, বি সহগটার আগে কিন্তু প্রকৃতপক্ষে এখানে একটা মাইনাস আছে, অর্থাৎ আমাদের এখানে প্লাস সামথিং ইন্টু এক্স আছে। সো এটাকে যদি আমি বাম দিকে নিয়ে যেতাম সমচিহ্নের বাম দিকে, তখন কিন্তু আমাদের মাইনাস এই সামথিং ইন্টু এক্স হতো, তাহলে আমাদের বি এর মানটা কিন্তু প্রকৃতপক্ষে মাইনাস, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং সি এর মানটাও কিন্তু আমাদের প্রকৃতপক্ষে কি, আমাদের প্রকৃতপক্ষে হচ্ছে মাইনাস, সো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমাদের এইখানে যে জিনিসটা আমাদের বললো যে সমীকরণের মূল দুটি সমান হওয়ার শর্ত কি ছিল, আমরা জানি একটা সমীকরণের দ্বিঘাত সমীকরণের মূল দ্বয় তখনই সমান হবে যখন তাদের পৃথায়কের মান কি হবে, যখন তাদের পৃথায়কের মান শূন্য হবে। তো আমাদের এই যে এক নম্বর সমীকরণ যেটা রয়েছে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের যে পৃথায়ক, সেই পৃথায়কের মান এর উপর ডিপেন্ডেন্ট হবে আমাদের হচ্ছে মূল দুটি সমান হবে কিনা। তাহলে মূল দুটি যদি সমান হয় তাহলে পৃথায়কের মানটা শূন্য হবে। তো আমাদের এখানে পৃথায়কটা কি, আমরা দেখতে পাচ্ছি বি এ স্কোয়ার, সো এখানে যে বি, এই বি এর মানটা কত, এই বি এর মানটা হচ্ছে গিয়ে আমাদের এই পুরোটা হচ্ছে আমাদের বি এর মান, সো এখানে আমি বি এ স্কোয়ার মাইনাস ফোর এ ইন্টু যদি সি করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে সমীকরণটা সেটা কিন্তু আমাদের এরকম সমীকরণ ধারণ করে, অর্থাৎ মূল দুটি সমান হওয়ার যে জন্য আমাদের যে পৃথায়ক দাঁড় করানো দরকার সেই পৃথায়কটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো পরবর্তীতে আমি যে পৃথায়কটা পেলাম এটাকে আমাদের কী করতে হবে, এটাকে আমাদের একটু সিম্পলিফাই করতে হবে। কীভাবে করে, আমাদের যেহেতু এটা পৃথায়ক বা এটা রাশির মান, এটা এতক্ষণ পর্যন্ত কী ছিল, পৃথায়ক ছিল, বাট এখন আমরা কী বলতে পারি, যেহেতু আমাদের শর্ত আরোপ করেছে আমাদের মূল দুটিকে সমান হতে হবে, তাহলে এই পুরো পৃথায়কটার মান ইকুয়াল টু আমরা কী দিতে পারি, আমরা ইকুয়াল টু জিরো দিতে পারি। তাহলে আমরা সেটাই করলাম, এখানে ইকুয়াল টু জিরো দিলাম। তো এখন দেখি আমরা এখানে এ বি সি, এই টার্মগুলো এ বি সি, এই টার্মগুলো কিন্তু আমাদের যে প্রধান সমীকরণ ছিল সেই সমীকরণে কিন্তু আমাদের যে প্রধান সমীকরণের যে এ বি সি সেটাও কিন্তু এখানে কনস্ট্যান্ট ছিল। আবার এই যে সমীকরণটা, অর্থাৎ ল্যামডাযুক্ত যে সমীকরণ, এখানেও আমরা দেখতে পাচ্ছি কি, এখানেও আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সমীকরণটা সেখানেও এ বি সিটা হচ্ছে কনস্ট্যান্ট হিসাবেই আছে। তার মানে এখানে একটা ভেরিয়েবল, সেটাকে ল্যামডা হচ্ছে আমাদের ভেরিয়েবল, এবং ল্যামডা আমরা দেখতে পাচ্ছি এই ল্যামডা দিয়ে যদি আমরা এই ল্যামডাকে গুণ করি তাহলে কিন্তু আমরা ল্যামডা স্কোয়ার পাই, আবার এই ল্যামডা দিয়ে যদি এগুলোকে গুণ করি তাহলে শুধুমাত্র আমরা ল্যামডা পাই। তার মানে এই সমীকরণটাও কিন্তু ল্যামডা এরই একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এই সমীকরণকে সলভ করলেও আমরা কী পাবো, ল্যামডা এর দুটা মান পাবো, একটা হচ্ছে ল্যামডা ওয়ান এবং হচ্ছে ল্যামডা টু, যেটা তোমাদেরকে প্রশ্নে বলে দিয়েছিল। তাহলে আমরা এটাকে জাস্ট একটু সিম্পলি ক্যালকুলেশন করার জন্য আমরা ফোর দিয়ে ওভাবে ওকে ভাগ করে নিলাম। তো পরবর্তীতে হচ্ছে এইখানে ল্যামডা দিয়ে আমরা গুণ করে ফেললাম, অর্থাৎ যে জাস্ট সিম্পল ক্যালকুলেশন, আমরা ল্যামডা সি স্কোয়ার দিয়ে গুণ করে ফেললাম। সো দেন হচ্ছে পরবর্তীতে আমরা এটাকে একটা দ্বিঘাত সমীকরণের আকারে লিখলাম, সেটা হচ্ছে ল্যামডা স্কোয়ার সি স্কোয়ার মাইনাস টু এ সি স্কোয়ার প্লাস টু বি সি স্কোয়ার ইন্টু ল্যামডা প্লাস বি সি মাইনাস এ সি হোল স্কোয়ার। তার মানে এই টার্মটা হচ্ছে সি, এই টার্মটা হচ্ছে বি, এবং এই ল্যামডা স্কোয়ার টার্মটা হচ্ছে আমাদের, সরি, এই সি স্কোয়ার টার্মটা হচ্ছে আমাদের এ, অর্থাৎ ল্যামডা এই দ্বিঘাত সমীকরণের আমরা এ বি সি আমরা জেনে ফেললাম। তাহলে আমরা কিন্তু জানি যে আমাদের একটা দ্বিঘাত সমীকরণের মূল দুইটা হয়, এবং সেই মূল দুইটা কি হয়, মূল দুইটা হয় হচ্ছে গিয়ে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইড বাই টু এ, যেটা তোমরা খুব, তোমাদের সাথে খুবই ফ্যামিলিয়ার এই সূত্রটা। তো সেই সূত্র অনুসারে আমরা কিন্তু ল্যামডা এর দুইটা মান পাই, যেটা হচ্ছে উপরে আমরা এখানে কি নিলাম, এখানে আমরা মাইনাস বি নিলাম, দ্যাটস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস টু এ সি স্কোয়ার, টু এ সি স্কোয়ার প্লাস টু বি সি স্কোয়ার, দেন আমরা জানি প্লাস মাইনাস হয়, দেন রুট ওভারের ভিতরে আমাদের পৃথায়ক বা নিশ্চয়কটা আমরা বের করি। সো এখানে নিশ্চয়কটা হচ্ছে মাইনাস বি এর হোল স্কোয়ার, দ্যাট ইজ টু এ সি স্কোয়ার প্লাস টু বি সি এর হোল স্কোয়ার, সো মাইনাস ফোর ইন্টু এ, এখানে এটা ছিল হচ্ছে ফোর ইন্টু এ এ সি, সো আমাদের এখানে এটা ছিল হচ্ছে সি স্কোয়ার এবং আমাদের সিটা ছিল হচ্ছে এটা, সো এটা আমরা বলে দিলাম, এবং নিচে থাকে হচ্ছে তোমার টু এ, এখানে এটা হচ্ছে সি স্কোয়ার। সো এবার আমরা এটাকে যদি একটু সিম্পলিফাই করি, আমরা যদি এখান থেকে সি স্কোয়ার কমন নেই তাহলে আমরা পাই যে টু সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি প্লাস মাইনাস এটা ডিভাইড বাই টু সি স্কোয়ার। এটা আমরা কেন করলাম, কারণ আমরা দেখতে পাচ্ছি নিচে কিন্তু আমাদের টু সি স্কোয়ার রয়েছে, তার মানে আমরা যদি এখান থেকে টু সি স্কোয়ারকে যদি কমন নিতে পারি তাহলে কিন্তু এই সি স্কোয়ার এবং টু সি স্কোয়ার কাটাকাটি চলে যায় আর কি। এবং আরও একটা ব্যাপার আছে এখানে, সেখানে এই যে রুট ওভারের ভিতরে যেহেতু ফোর সি টু দি পাওয়ার ফোর রয়েছে, এটাকে কিন্তু যদি আমরা আমরা যদি রুট করি, রুট করলে কিন্তু টু সি স্কোয়ার থাকে, সো এই জন্য আলটিমেটলি আমরা এই জিনিসটাকে করলাম। সো এখান থেকে আমরা টু সি স্কোয়ার করলাম, বাকিটা রুটের ভিতরে থেকে গেলো,
পরবর্তীতে হচ্ছে জাস্ট আমরা ওই টু সি স্কোয়ার এর কমন নিয়ে যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে সেক্ষেত্রে এখানে আমরা এ প্লাস বি প্লাস মাইনাস রুট ওভার ফোর এ বি পাই। এখান থেকে এই যে এই রুট ওভারের টার্মটাকে আমরা ফোর এ বি কেন লিখলাম, কারণ সবাই জানো একটা সূত্র রয়েছে যে ফোর এ বি ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে আর একটা জিনিস বলে রাখা প্রয়োজন, অনেক সময় আমরা এই সিম্পল জিনিসটা বুঝতে ভুল করি যে আমাদের যদি একটা এরকম হয় অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার হয়, এটা ইকুয়াল টু আমরা বলতে পারি বি মাইনাস এ হোল স্কোয়ার। তোমরা অনেকেই হয়তো মানে একটু যদি ক্যালকুলেশন করো তাহলেই কিন্তু এই জিনিসটাকে তোমরা প্রমাণ করতে পারবে, বাট অনেক সময় আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় না এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু বি মাইনাস এ হোল স্কোয়ারের আগে হয়তো বা একটা বি একটা মাইনাস চলে আসার সম্ভাবনা থাকে, বাট না আমাদের এখানে মাইনাসটা কোনোভাবেই আসবে না। আমাদের অলওয়েজ কী হবে, আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার যে কথা বি মাইনাস এ হোল স্কোয়ার একই কথা। কারণ হচ্ছে আমরা যদি এখান থেকে এ মাইনাস বি আমি এটাকে একটা আলাদা ব্র্যাকেটের মধ্যে লিখলাম এ মাইনাস বিকে এবং তারপরে আমরা বাইরে স্কোয়ার দিলাম, দেন আমি যদি এখান থেকে একটা মাইনাস কমন নিই তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি কি মাইনাস বি মাইনাস এ এর হোল স্কোয়ার। সো এরপরে কিন্তু হচ্ছে আমরা যদি বর্গ করি, সো এবারে কিন্তু এই মাইনাসের উপরে যেহেতু পাওয়ার টু রয়েছে অর্থাৎ জোর পাওয়ার রয়েছে, দ্যাটস ওয়াই এটা কিন্তু প্লাস হয়ে যায় এবং এই টার্মটা কিন্তু আমাদের কি একই থাকে অর্থাৎ বি মাইনাস এ হোল স্কোয়ার থেকে যায়। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যেহেতু আমাদের এখানে কি রয়েছে, এখানে আমাদের বি মাইনাস এর হোল স্কোয়ার রয়েছে, এটাকে আমরা বলতে পারি আবার কি এ মাইনাস বি হোল স্কোয়ারও বলতে পারি। সো এই জন্য ফোর এ বি এর সূত্র করলে এরকম একটা মান আমরা পাই। তো আশা করি আমরা বুঝতে পারছি, আমরা দেখতে পেলাম এখানে কিন্তু আমাদের কী পেলাম, আমরা এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে ল্যামডা সেই ল্যামডার মানটা কিন্তু আমরা বের করলাম। তার মানে এগুলোই ল্যামডার দুইটি মান, অর্থাৎ এখান থেকে প্লাস নিয়ে একটা মান পাবো আমরা এবং মাইনাস নিয়ে আমরা আরেকটা মান পাবো। তো আমরা ল্যামডা ওয়ানকে ধরে নিলাম এ প্লাস বি প্লাস রুট ওভার ফোর এ বি এবং ল্যামডা টুকে ধরে নিলাম এ প্লাস বি মাইনাস রুট ফোর এ বি। এবার আমরা যদি ল্যামডা ওয়ান এবং ল্যামডা টুকে যদি গুণ করি তাহলে আমাদের গুণফলটা প্রশ্নে বলেছিল গুণফলটা আসা উচিত কত, এ মাইনাস বি হোল স্কোয়ার সামথিং এরকম কিছু একটা বলেছে। সো আমরা এই দুটাকে ডিরেক্ট গুণ করে দিব। যদি আমরা গুণ করি তাহলে দেখতে পাচ্ছি এ প্লাস বি এটাকে যদি আমরা এ ধরি এবং এই রুট ওভার ফোর এ বিকে যদি আমরা বি ধরি তাহলে আমরা পাচ্ছি এ প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র তোমরা সবাই জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি হয়ে গেল। সো এইটার সূত্র কিন্তু তোমরা সবাই জানো যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ইকুয়াল টু আমরা বলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা তোমরা অনেকেই জেনে থাকো যে এইখানে আমরা কি করি প্লাসটাকে মাইনাসে কনভার্ট করে ফেলি কিংবা মাইনাসটাকে প্লাসে কনভার্ট করি, অর্থাৎ যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে প্লাস ফোর এ বি থাকলে আমরা বলতে পারতাম, এখানে যদি মাইনাস থাকতো এখানে যদি প্লাস ফোর এ বি দিতাম আমরা তখন আমরা বলতে পারতাম এ প্লাস বি হোল স্কোয়ার। সো এই সূত্রটা কিন্তু অনেক জনপ্রিয় একটা সূত্র তোমাদের এই অধ্যায়ের জন্য আর কি। সো এই এই জিনিসটা তোমার সবাই মাথায় রাখবে। এবার আমাদের যে নেক্সট যে কাজটা বলেছে সেটা হচ্ছে যে আমাদের যে এক্স এর যে সমীকরণ ছিল মেইন যে সমীকরণ ছিল সেই সমীকরণের যে দুটি মূল অর্থাৎ এক্স ওয়ান এবং এক্স টু সেই দুটিকে যদি আমরা গুণ করি তাহলে কি কি হতো, সেই দুটিকে গুণ করলে আমরা সি বাই এ পেতাম। তাহলে যদি আমরা দুটিকে গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে কি ল্যামডা সি স্কোয়ার, ওই যে আমাদের যে একদম ফার্স্ট লাইনের যে সমীকরণটা ছিল সেই সমীকরণ থেকে যদি আমরা সি এর মানটা ক্যালকুলেট করি সি এর মানটা ছিল কি ল্যামডা সি স্কোয়ার ছিল এবং আমাদের যে এ এর মানটা ছিল সেই এর মানটা ছিল টু এ প্লাস টু বি মাইনাস ল্যামডা। এবার আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের ল্যামডার মানটা পেলাম আমরা এ প্লাস বি প্লাস মাইনাস রুট ফোর এ বি এই ল্যামডার মানটা এখানে এবং এখানে ইনপুট দেওয়া, তো আমরা সেই ল্যামডার মানটা এখানে এখানে এবং এখানে ইনপুট দিলাম। ইনপুট দেওয়ার পরে আমাদের এবার কাজ হচ্ছে একটু সিম্পলিফাই করে ক্যালকুলেশন করা, অর্থাৎ আমাদের যেমন এখানে সি স্কোয়ার ছোটাটাকে রেখে দিলাম এখানে আমরা বলতে পারি কি যে টু এ মাইনাস এ থেকে এ প্লাস এরকম একটা কোনো কিছু এটা থাকে আর কি। তো এবার যদি আমরা এটাকে এবার এটাকে কাটাকাটি করি তাহলে উপরে থাকে জাস্ট হচ্ছে কি উপায় থাকে জাস্ট হচ্ছে সি স্কোয়ার। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে দুটাকে যদি আমরা গুণ করলাম তাহলে সেক্ষেত্রে গুণ করলে আমরা সি স্কোয়ার পাচ্ছি। এই জিনিসটা কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলেছে। সো অনেক লম্বা একটা ম্যাথ ছিল, আশা করি তোমরা সবাই আমি অনেক ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি, আশা করি সবাই বুঝছো এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। কারণ এই ধরনের শিফটিং যে জিনিসটা অর্থাৎ আমরা দেখতে পেলাম প্রথমে একটা দ্বিঘাত সমীকরণ ছিল, পরবর্তীতে সেই দ্বিঘাত সমীকরণ থেকে আমাদের পিথায়কের মাধ্যমে বা ডিটারমিনেন্টের মাধ্যমে ল্যামডায়ের একটা দ্বিঘাত সমীকরণ আসলো। তাহলে এই যে শিফটিং যে জিনিসগুলো এগুলো একটু কম্পারেটিভলি একটু কঠিন থাকে এবং বুঝতে একটু অসুবিধা হয় বলে এগুলোই পরীক্ষায় বেশি দেয় আর কি। সো এই টাইপের ম্যাথগুলো তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। তো আমরা অ্যাজ ইউজুয়াল এক্সারসাইজ টু বি ডানের একটা ম্যাথ দুইটা ম্যাথ আমাকে দেখবো। এই ম্যাথটা কিন্তু তোমরা আগে ফ্যামিলিয়ার, এই ম্যাথটা সম্ভব তোমাদেরকে হচ্ছে টাইপ ওয়ানের করিয়েছি এই ম্যাথটা, তারপরও টাইপ টুতে দেওয়ার মানে হচ্ছে এখানে যে আমাদের যে মূলগুলি বাস্তব হবে কিনা বা অবাস্তব হবে কিনা সেই জিনিসটা কিন্তু আমরা ওই সময় কিন্তু কাউন্ট করিনি আর কি। এখানে কিন্তু এক্সট্রা করে বলা আছে যে এ বি এর মান বাস্তব হলে দেখাও যে টু বি এক্স স্কোয়ার প্লাস টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস থ্রি এ ইকুয়াল টু টু বি সমীকরণের মূলগুলি বাস্তব হবে। তার মানে সমীকরণের মূলগুলিকে বাস্তব হওয়ার জন্য আমাদের কাজ কি ছিল, আমাদের যে ডিটারমিনেন্টের মান সেই ডিটারমিনেন্টের মানটা কি হওয়া উচিত গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হওয়া উচিত। আমি একটু লিখি এই জিনিসটা,
আমরা একদম লেকচার ওয়ান থেকে শুরু করে আমরা এই জিনিসটা বলেছি যে আমাদের যদি সমীকরণের যে ডিটারমিনেন্টের মান, সেই ডিটারমিনেন্টের মানটা যদি লেস দেন জিরো হয় তখনই কিন্তু কি হয়ে যাবে, তখনই হচ্ছে আমাদের সেটা অবাস্তব বা কাল্পনিক রুট আমাদেরকে দিবে। যদি কোনো কারণে আমাদের এই ডি এর মানটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল যদিও জিরো হয়, তারপরও হচ্ছে আমরা কী পাবো, বাস্তব রুট পাবো। অর্থাৎ ডি ইকুয়াল টু জিরো হলেও কিন্তু হচ্ছে আমরা কী পাবো, বাস্তব মূল পাবো। বা ডি ইকুয়াল, ডি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, ডি ইজ গ্রেটার দেন হলেও কিন্তু আমরা কী পাবো, আমাদের হচ্ছে মূলগুলিকে বাস্তব হিসাবে পাবো। তো এটা হচ্ছে আমাদের দেখাতে হবে, এবং কীভাবে দেখাতে হবে সেটার জন্য আমাদেরকে একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে যে যদি সমীকরণের একটি মূল অপরটির দ্বিগুণ হয়, তার মানে একটা যদি আলফা হয় তাহলে আরেকটা হচ্ছে টু আলফা। তার মানে এটা কিন্তু একটা মিক্স প্রবলেম, এই যে আলফা এবং টু আলফা, এগুলো আমি পড়েছিলাম টাইপ ওয়ানে পড়াইছিলাম যে আলটিমেটলি আমাদের যদি মূলগুলোর যোগ যোগফল গুণফল আকারে বা অনুপাত আকারে কোনো কিছু দেওয়া থাকে তাহলে সেই মাত্রগুলোকে আমরা কীভাবে সলভ করি। আমরা অনেক এক্সাম্পল দেখেছিলাম ওই অধ্যায়ে বা ওই ওই টাইপটাতে, সরি। তো এই এইটা এবং হচ্ছে এখানে আমার আমাদের মূলের প্রকৃতি বলে দিয়েছে যে বাস্তব। সো এই দুইটা মিক্সিং একটা প্রবলেম, সো এটা তোমরা সবাই ট্রাই করবে এবং এখান থেকে প্রমাণ করতে হবে এ ইকুয়াল টু টু বি এবং ফোর এ ইকুয়াল টু ইলেভেন বি। সো এটার কোনো উত্তর থাকছে না। পরবর্তীতে আমরা আরেকটা ম্যাথ দেখতে পাচ্ছি এখানে যে পি এক্স স্কোয়ার প্লাস টু কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু জিরো, এই সমীকরণের মূল দুটি বাস্তব এবং অসমান হলে, এই সমীকরণের মূল দুটি বাস্তব এবং অসমান হয় তাহলে দেখাতে হবে এই সমীকরণের মূল দুটি কাল্পনিক হবে। তার মানে এই যে শিফটিং, এই শিফটিং ব্যাপারটাই আমি তোমাদেরকে একটু আগে বললাম যে এই শিফটিং জিনিসটা একটু কম্পারেটিভলি কঠিন। অর্থাৎ দেখা যাবে যে এই সমীকরণের মূলের মাধ্যমে ওই সমীকরণের মূলের প্রকৃতি প্রমাণ করো, মানে এরকম অনেক কথা বলবে। সো এই ধরনের ম্যাথগুলোতে মনে হয় একটু কেয়ারফুল থাকবে যে আমাদের যে শিফটিং জিনিসটা এটাকে একটু ভালোভাবে বুঝতে হবে। আমাদের এখানে বললো যে এই প্রথম যে সমীকরণটা সেই সমীকরণের মূল দুটি বাস্তব এবং অসমান, তার মানে এটা আমাদেরকে বলে দিব যে এই বাস্তব এবং অসমান যদি হয় তাহলে সেই মূলগুলোর ডেটা ইউজ করে আমাদেরকে এই সমীকরণের মূলগুলোর কিছু একটা দেখাতে হবে। তার মানে বাস্তব এবং অসমান হওয়া মানে কি, বাস্তব এবং অসমান, বাস্তব হওয়ার জন্য দুইটা কেস ছিল, একটা ছিল এই যে আমি এখান থেকে যদি বলি যে আমাদের বাস্তব হওয়ার জন্য কেসটা ছিল যে ডি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো। তার মানে আমাদের এই যে এখান থেকে দেখতে পাচ্ছি যে ডি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হলে মূলটাকে বাস্তব আমরা বলতাম। তার মানে এখানে দুইটা কেস, একটা হচ্ছে আইদার ডি ইজ গ্রেটার দেন জিরো এবং সেকেন্ড অর ডি ইকুয়াল টু জিরো। তার মানে যদি ডি ইকুয়াল টু জিরো হয় তাহলে এই যে একটু আগের যে ম্যাটটা আমরা দেখেছিলাম, অর্থাৎ এই ম্যাটটা না, আমাদের আগের ম্যাটটা, সেই ম্যাটটাতে দেখেছিলাম যদি আমাদের মূলদ্বয় যদি সমান হতে হয় তাহলে সেক্ষেত্রে কী হতে হবে যে আমাদের ডিটারমিনেন্টের মানকে জিরো হতে হবে। সো ডিটারমিনেন্টের মানটাকে জিরো হলে আমাদের মূলদ্বয়কে পরস্পর সমান হচ্ছিলো আমাদের, যেহেতু আমরা দেখলাম। সো আমরা যেহেতু এখানে বললো যে বাস্তব এবং অসমান, তার মানে অসমান হতে গেলে অবশ্যই কী কোনটা ফলো করতে হবে, এই সূত্রটা ফলো করতে হবে, অর্থাৎ ডি ইজ গ্রেটার দেন জিরো এটাকে ফলো করতে হবে। অর্থাৎ এই সমীকরণের ডিটারমিনেন্টটা অবশ্যই কী হতে হবে, ডি ইজ গ্রেটার দেন অর্থাৎ জিরো থেকে বড় হতে হবে। তো যদি তুমি এখানে যে ডিটারমিনেন্টটা পাচ্ছ, এই ডিটারমিনেন্টটা কি আমি যদি লিখি তাহলে আমরা পাই ফোর কিউ স্কোয়ার, সরি, ফোর কিউ স্কোয়ার মাইনাস ফোর এ সি, দ্যাট মিনস ফোর পি আর ইজ লেস দেন, সরি, ইজ গ্রেটার দেন জিরো। তো এই সমীকরণটা আমরা পাচ্ছি। তো এই সমীকরণকে ব্যবহার করে আমাদেরকে এই সমীকরণের কী দেখাতে হবে, এই সমীকরণের মূল দুটি কাল্পনিক কিনা দেখাতে হবে। তো এই সমীকরণের মূলগুলো কাল্পনিক দেখানোর জন্য আমাদের কী করতে হবে, ডিটারমিনেন্ট নির্ণয় করতে হবে। সো এটা ডিটারমিনেন্ট যদি আমরা একটু ডান দিকে লিখি তাহলে আমরা পাই ফোর পি প্লাস আর হোল স্কোয়ার, দ্যাট মিনস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এখানে এর মান ওয়ান এবং সি এর মান হচ্ছে এখানে পি প্লাস আর স্কোয়ার প্লাস টু কিউ স্কোয়ার। তার মানে এই যে টার্মটা, এই টার্মটা আমরা পেলাম ডিটারমিনেন্ট হিসাবে। এবার আমাদেরকে প্রমাণ করতে হবে এই ভ্যালু ইউজ করে যে এইটার মান কোনো মতে লেস দেন জিরো আনতে হবে আমাদেরকে। আমাদেরকে কোনো একটা সূত্রের মাধ্যমে, কোনো একটা কথার মাধ্যমে বোঝাতে হবে যে এটার মান লেস দেন জিরো। সো এই জিনিসটা তোমরা অবশ্যই ট্রাই করবে এবং হলো কি না এটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। তো আমরা পরবর্তী দিন অন্য কোনো ম্যাথ নিয়ে এই অধ্যায়ের আলোচনা করব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।